দর্শক আমন্ত্রণ জানাচ্ছি আন্তর্জাতিক অঙ্গনে। সর্বপ্রথম জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেটগুলো। ধর্মীয় সম্মেলনে সহিংস ভাষণ বিজেপির বিরুদ্ধে পুলিশের অভিযোগ তৃণমূলের। ক্ষেপণাস্ত্র প্রতিরোধে কার্যকর ব্যবস্থার উন্নয়ন করছে ইরান। ফ্রান্সে একদিনে 91,000 শনাক্ত। চীনের জিনজিয়াং প্রদেশের পণ্য নিষিদ্ধ করলেন বাইডেন। অবশেষে কাবুল বিমানবন্দরের দায়িত্ব নিচ্ছে কাতার, তুরস্ক। এবং সর্বশেষ জানিয়ে দিচ্ছি ভারতে মুসলমানদের উপর হামলা। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আজকের সংবাদের সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়। ভারতের হিন্দুত্ববাদী কট্টরপন্থী নরেন্দ্র মোদী সরকার এক মুসলিম নির্যাতনকারী সরকার। এশিয়া মহাদেশের মধ্যে 20 কোটি মুসলিমকে কিভাবে অপমান, অপদস্ত এবং হামলা, নির্যাতন, ধর্ষণ পিটিয়ে হত্যা করার পরিকল্পনা পরিধি বৃদ্ধির সভা আয়োজন করছে এবং সেই সাথে মুসলিমদেরকে হত্যার জন্য পায়তারা করছে এবং প্রতিনিয়তই মুসলিমদের উপর হত্যার জবাই করছে। আমি মনে প্রাণে বিশ্বাস করি এর সমুচিত জবাব আল্লাহ নিজেই একদিন দেবেন, কেবল শুরু হয়েছে। দেখুন ভারতের জুলুমবাজের একমাত্র কলিজা বা ডান হাত বলতে পারেন, কারো আঘাত ছাড়াই ধ্বংস হলেন বিপিন রাওয়াত, এভাবেই তিনি ধ্বংস হবেন। এবং আপনি কি বিশ্বাস করেন চরমভাবে ধ্বংস হবে কট্টরপন্থী হিন্দুত্ববাদী নরেন্দ্র মোদী সরকার এবং ধ্বংস হবে হিন্দুত্ববাদী সংগঠন? কথা আছে আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। কিছুদিন আগে একটি নিউজে আপনাদেরকে জানিয়ে দিয়েছিলাম, ফ্রান্সে প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন প্রায় 40টি মসজিদ বন্ধের ঘোষণা দিয়েছিল। দেখুন আল্লাহর গজব নিমিষেই চলে আসছে, একদিনে 91,000 করোনা শনাক্ত, ভয়ঙ্কর বিপদে এখন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন। তাহলে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে এতে আপনার মতামত কি তা লিখে জানান। ধর্মীয় সম্মেলনে সহিংস ভাষণ বিজেপির বিরুদ্ধে পুলিশে অভিযোগ তৃণমূলে। ভারতের একটি ধর্মীয় সম্মেলনের উপর একটি ধর্মীয় সম্প্রদায়কে নিয়ে হিংসাত্মক ভাষণ দেওয়ায় পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছেন তৃণমূল কংগ্রেসের জাতীয় মুখপাত্র সাকেত গোগলে। বৃহস্পতিবার উত্তর ভারতের রাজ্য উত্তরাখণ্ড পুলিশের কাছে অভিযোগটি দায়ের করেন তিনি। অভিযোগে বলা হয়েছে ওই রাজ্যের হরিদ্বার শহরের একটি ধর্ম সংসদ বা ধর্মীয় সম্মেলনে নির্দিষ্ট সম্প্রদায়ের মানুষকে সরাসরি খতম করার কথা বলা হয়েছে। গত 17 থেকে 20 ডিসেম্বর পর্যন্ত চলা ওই সম্মেলনে কয়েক হাজার মানুষ যোগ দেন, যাদের মধ্যে ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টির নেতা নেত্রীরাও ছিলেন। সম্মেলনে একাধিক বক্তা তলোয়ার ও বন্দুক জোগাড় করে অপর সম্প্রদায়কে আক্রমণ করতে হিন্দুদের খোলাখুলি উস্কানি দিয়েছেন বলে গোগলে অভিযোগ উল্লেখ করেন। এ সময় বিহারের পাটনার এক সাধু ধরমদাস মহারাজ বলেছেন, আমার যদি বন্দুক থাকতো তাহলে আমি নাথুরাম গডসের মতো সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিংকে সংসদের মধ্যে হত্যা করতাম। নাথুরাম গডসকে ভারতের বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তি মোহনদাস করমচাঁদ গান্ধীকে হত্যা করেছিলেন। এ ধরনের বক্তব্যের একাধিক ভিডিও অভিযোগের সঙ্গে পুলিশকে পাঠিয়েছিলেন গোগলে। উত্তরপ্রদেশের বেনারসের জোনা আখড়ার সাধু ইয়াতি নার্সিমানন্দ ধর্ম সম্মেলনের আয়োজন করেছিলেন, তার নামে ইতিমধ্যে বেশ কয়েকটি মামলা করা হয়েছে। এ সময় ইয়াতি নার্সিমানন্দ তার ভাষণে নির্দিষ্ট সম্প্রদায়ের নাম উল্লেখ করে বলেছেন, শুধু তলোয়ার হবে না, আরো ভালো অস্ত্র প্রয়োজন। নার্সিমানন্দ ধারাবাহিকভাবে গত কয়েক বছর ধরে এই ধরনের ঘৃণা উদ্বেগকারী ভাষণ দিচ্ছেন। এসব ঘটনায় কয়েকটি মামলা হলেও তার বিরুদ্ধে কঠোর কোনো পদক্ষেপ নেয়নি ভারতের কোনো সরকার। সম্মেলনে বিজেপির মহিলা সংগঠনের সদস্য অদিতা ত্যাগী এবং বিজেপির নেতা অশ্বিনী উপাধ্যায়, যিনি ঘৃণা উদ্রেককারী ভাষণ দিয়ে গ্রেপ্তার হয়ে জামিনে রয়েছেন, ছাড়াও একাধিক হিন্দুত্ববাদী সংগঠনের অসংখ্য নেতা নেত্রী অংশ নেন। এইসব তথ্য পুলিশকে দিয়েছেন তৃণমূল নেতা সাকেত গোগলে। ভারতীয় আইনের 153A 295 এর ধারায় এ ধরনের মন্তব্য শাস্তিযোগ্য অপরাধ। পর্যবেক্ষকেরা মনে করছেন আগামী ফেব্রুয়ারি মাসে উত্তরপ্রদেশের নির্বাচনের আগে ভারতে এই ধরনের আয়োজন আরো বাড়তে পারে এবং প্রেক্ষাপটে আগামী সোমবারের মধ্যে অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তৃণমূল কংগ্রেসের নেতা সাকেত গোগলে। ক্ষেপণাস্ত্র প্রতিরোধে কার্যকর ব্যবস্থার উন্নয়ন করছে ইরান। ইরান ঘোষণা দিয়েছে যে তারা ক্ষেপণাস্ত্র প্রতিরোধে একটি কার্যকর ব্যবস্থার উন্নয়ন করেছে। এই ক্ষেপণাস্ত্র প্রতিরোধক ব্যবস্থাটি T-72M ট্যাঙ্কের সাথে যুক্ত করে তা ব্যবহার করা হবে। এর মাধ্যমে এসব ট্যাঙ্কগুলো যে কোনো ক্ষেপণাস্ত্রের আক্রমণ প্রতিহত করতে পারবে বলে জানিয়েছে সংবাদ সংস্থা দ্য পার্স। বৃহস্পতিবার এমন সংবাদ প্রকাশ করেছে মিডল ইস্ট মনিটর। ইরানের দক্ষিণাঞ্চলে 3 প্রদেশের সমুদ্র স্থলভাগে সামরিক অনুশীলন চলছে। এ সামরিক
অনুশীলন চলার তৃতীয় দিনে ওই ক্ষেপণাস্ত্র প্রতিরোধক ব্যবস্থার কথা ঘোষণা করা হয়। ইরানি সংবাদ সংস্থা ফার্স বলেছে, এই ক্ষেপণাস্ত্র প্রতিরোধক ব্যবস্থাটি পরীক্ষা করা হয়েছে, এখন এটাকে ট্যাঙ্কের সাথে যুক্ত করা হবে। এ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে যেকোনো ধরনের ক্ষেপণাস্ত্র বা মিসাইলের অভ্যন্তরীণ ব্যবস্থাকে অকেজো করে ফেলা যাবে। এর মাধ্যমে সকল ধরনের মিসাইল আক্রমণ প্রতিহত করা যাবে। ইরানের রেভলিউশনারি গার্ডের স্থল বাহিনী প্রধান ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ পাকপুরের বরাত দিয়ে দেশটির গণমাধ্যমগুলো জানিয়েছে, ইরানি ট্যাঙ্কের প্রধান কামানের মাধ্যমে 3 কিলোমিটার দূরের লক্ষ্য বস্তুতে ক্ষেপণাস্ত্র বা মিসাইল আঘাত করা যাবে এবং রাতের সময় নির্ভুলভাবে আক্রমণ করা যাবে। এদিকে ইরানি রেভলিউশনারি গার্ডের নৌবাহিনী প্রধান কমোডার আলী রেজা তাংসিরি বলেন, এই সামরিক অনুশীলনে ইরানের তৈরি অস্ত্র সামরিক সরঞ্জাম ব্যবহার করা হয়েছে, সূত্র মিডল ইস্ট মনিটর। ফ্রান্সে একদিনে 91,000 শনাক্ত, ভয়ঙ্কর বিপদে প্রেসিডেন্ট ম্যাক্রন। ফ্রান্সে একদিনে 91,000-এর অধিক করোনা শনাক্তের রেকর্ড তৈরি হয়েছে। বৃহস্পতিবার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত 24 ঘন্টায় দেশটিতে নতুন করে 91,608 জনের কোভিড শনাক্ত হয়েছে। একই সময় হাসপাতালে থাকা 179 জন কোভিড রোগীর মৃত্যু হয়েছে। এক প্রতিবেদনে খবর জানিয়েছে যুক্তরাজ্য ভিত্তিক সংবাদ মাধ্যম রয়টার্স। স্বাস্থ্যমন্ত্রী অলিভিয়ার ভেরান বলেন, আজকের পরিসংখ্যান ভালো নয়, এ সপ্তাহের গোড়ার দিকেই দেশবাসীকে করোনা পরিস্থিতি নিয়ে সতর্ক করেছিলেন। অলিভিয়ার ভেরান শীঘ্রই ফ্রান্সের দৈনিক সংক্রমণ 1,00,000-এ পৌঁছানোর আশঙ্কার কথা জানিয়েছিলেন তিনি। এদিকে ইউরোপের আরেক দেশ জার্মানিতে করোনার ওমিক্রন ভেরিয়েন্টে প্রথম একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। বিষয়টি নিশ্চিত করেছে বার্লিন ভিত্তিক রবার্ট কোস ইনস্টিটিউট। প্রতিষ্ঠানটি জানিয়েছে, ওমিক্রনে মারা যাওয়া ওই ব্যক্তির বয়স 60 থেকে 79 বছরের মধ্যে। এ বিষয়ে বিস্তারিত জানায়নি সংশ্লিষ্টরা। এর আগে যুক্তরাষ্ট্র ব্রিটেনের ওমিক্রনে মৃত্যুর খবর পাওয়া গেছে। জার্মান স্বাস্থ্যমন্ত্রী আশঙ্কা করে বলেন, ইংরেজি নববর্ষকে কেন্দ্র করে বেড়ে যেতে পারে ওমিক্রন। তবে সংক্রমণ ঠেকাতে নতুন বিধিনিষেধ আরোপ করেছে সরকার, যা আগামী 28 ডিসেম্বর থেকে কার্যকর হতে চলেছে। নাইট ক্লাব সহ বেশ কিছু স্থান বন্ধ থাকবে। চীনের জিনজিয়াং প্রদেশের পণ্য নিষিদ্ধ করলেন বাইডেন। চীনের জিনজিয়াং প্রদেশে উৎপাদিত পণ্য নিষিদ্ধ করার একটি আইনে স্বাক্ষর করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। জিনজিয়াং এ সংখ্যালঘু মুসলিম উইঘুর জনগোষ্ঠীর উপর চীনা নিপীড়নের কারণে বৃহস্পতিবার এই আইন প্রণয়ন করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন কংগ্রেস সদস্যদের চাপে আইনটি এই মাসের শুরুতে প্রতিনিধি পরিষদ এবং সিনেটের সর্বসম্মতভাবে পাশ হয় আইনটি। এই আইনের অধীনে জিনজিয়াং থেকে কোনো পণ্য যুক্তরাষ্ট্রে আমদানি করতে হলে সরবরাহকারীকে আগে প্রমাণ করতে হবে যে পণ্যটি উৎপাদনে বাধ্যতামূলক ব্যবহার হয়নি। তুলা ও সোলার প্যানেলের বড় সরবরাহ জিনজিয়াং জাতিসংঘের বিশেষজ্ঞ এবং মানবাধিকার গ্রুপগুলোর হিসেবে জিনজিয়াং এ প্রায় 10,00,000 মানুষকে শিবিরে আটকে রাখা হয়েছে। মূলত উইঘুর জনগোষ্ঠী সদস্য তারা, এদের নানা বাধ্যতামূলক শ্রমে নিযুক্ত করা হয়। এসব অভিযোগ অস্বীকার করে আসছে চীন। তাদের অভিযোগ, বিভিন্ন দেশ ও মানবাধিকার গ্রুপ জিনজিয়াং নিয়ে অপবাদমূলক আক্রমণ শুরু করেছে। তবে মার্কিন নিষেধাজ্ঞার বিষয়ে ওয়াশিংটনের চীনা দূতাবাস তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি। অবশেষে কাবুল বিমানবন্দরের দায়িত্ব নিচ্ছে কাতার ও তুরস্ক। নানা নাটকীয়তার পর অবশেষে যৌথভাবে কাবুল বিমানবন্দর পরিচালনার জন্য তুরস্ক কাতার সম্মত হয়েছে। তুরস্কের আনাদোলু এজেন্সি এই খবর প্রকাশ করেছে। কূটনৈতিক সূত্রের বরাতে খবরে বলা হয়েছে, সাম্প্রতিক সময়ে কাবুল বিমানবন্দর পরিচালনার বিষয়ে তুরস্ক এবং কাতারের প্রতিনিধিদের মধ্যে বিভিন্ন ধরনের সমঝোতা হয়। এ লক্ষ্যে গত 7 ডিসেম্বর তুরস্ক কাতারের কোম্পানিগুলো সম অংশীদারিত্বের ভিত্তিতে একটি স্মারকে স্বাক্ষর করে। সূত্র জানিয়েছে, গত 7 ডিসেম্বর তুরস্ক কাতার সুপ্রিম স্ট্র্যাটেজিক কমিটির 7ম বৈঠকে মিলিত হয়। এর বৈঠকেই উপস্থিত ছিলেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত কাবুসুগলু। তিনি উপস্থিত থেকে এই চুক্তি করেন। চুক্তির পর কাতারের টেকনিক্যাল ডেলিগেশন টিমের সঙ্গে আলোচনা করতে তুরস্কের একটি টিম দোহায় যায়। তুরস্কের ডেইলি সাবাহর খবরে বলা হয়েছে, তুরস্ক ও কাতারের কর্মকর্তাদের সমন্বয়ে গঠিত যৌথ প্রতিনিধি দল এখন কাবুলে ভ্রমণ করবেন। সেখানে তারা বিমানবন্দর পরিচালনার বিষয়ে তালেবান সরকারের কর্মকর্তাদের সঙ্গে কথা বলবেন। এই প্রতিনিধিরা তালেবান কর্মকর্তাদের কাছ থেকে বিমানবন্দর পরিচালনা করতে প্রয়োজনীয় বিষয়ে দাবি পূরণের আশা করছেন। আলোচনার পর তারা পরিস্থিতি পরিমাপ করবেন। সোমবার তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী কাবুসুগলু বলেন, দোহা এবং কাবুলে আলোচনার পর কাতারের সঙ্গে মিলে তার দেশ আফগানিস্তানের 5টি বিমানবন্দর পরিচালনা করবে। কাবুলে আন্তর্জাতিক ভ্রমণ চালু করতে তুরস্ক ও কাতার যৌথভাবে আফগানিস্তানে কাজ করছে। তবে কাবুল বিমানবন্দরে বাণিজ্যিক ফ্লাইট চালুর আগে বিমানবন্দর সংস্কার করা প্রয়োজন। গত আগস্টে আফগানিস্তান থেকে মার্কিন ও ন্যাটো সৈন্য প্রত্যাহারের পর কাবুল বিমানবন্দর পরিত্যক্ত অবস্থায় পড়ে। বর্তমান তুরস্ক, কাতার ও সংযুক্ত আরব আমিরাত বিমানবন্দরটি চালুর জন্য কাজ করছে। বিমানবন্দর ব্যবহার করে স্বল্প সংখ্যক ফ্লাইট ওঠানামা করেছে। যুক্তরাষ্ট্র আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহারের পর তুরস্কে কাবুল বিমানবন্দর রক্ষার দায়িত্ব দিতে চেয়েছিল
কিন্তু তালেবান তখন রাজি হয়নি। পরে তালেবান সরকার নিজেরাই তুরস্ককে বিমানবন্দরে টেকনিক্যাল সহায়তা দিতে আহ্বান জানায়। তবে তুরস্ক বিভিন্ন বিষয় পরিমাপ করে অবশেষে কাতারের সঙ্গে মিলে বিমানবন্দর পরিচালনা রাজি হয়েছে। ভারতে মুসলমানদের উপর হামলা, নিহতের সংখ্যা বেড়ে 17। ভারতের দিল্লিতে ভয়াবহ সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়েই চলেছে। নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 17 জনে। পরিস্থিতি নিয়ন্ত্রণে জরুরি বৈঠকে বসেছেন কর্মকর্তারা। ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের শীর্ষ কর্মকর্তারা দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল, উপরাজ্যপাল অনিল বৈজল ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ পরিস্থিতি নিয়ন্ত্রণে আগেই উদ্বেগ নিয়েছে। এবার দিল্লির স্বাভাবিক অবস্থা ফেরাতে আসরে নামলেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার লক্ষ্যে রাতেই দিল্লি পুলিশ এবং আধাসামরিক বাহিনীর কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন। প্রায় মাঝরাতে তিনি হিংসা কবলিত উত্তর পূর্ব দিল্লির বিস্তীর্ণ অঞ্চল সরজমিনে ঘুরে দেখেন। দেখা করেন উত্তর পূর্ব দিল্লির ডেপুটি কমিশনারের সঙ্গে। সকালে ফের হিংসা কবলিত এলাকা ঘুরে দেখেন তিনি। দিল্লি পুলিশ এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ইতিমধ্যেই দাবি করেছে দিল্লির পরিস্থিতি এক প্রকার নিয়ন্ত্রণে। তাছাড়া সেনা নামানোর সম্ভাবনাও খারিজ করে দেওয়া হয়েছে। বুধবার সকালে খুলে দেওয়া হয়েছে মেট্রো স্টেশনগুলি, কিন্তু স্বরাষ্ট্র মন্ত্রক দাবি করুক পরিস্থিতি এখনো পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি। বুধবার সকালেও ঘটেছে বিক্ষুব্ধ সহিংসার ঘটনা। উন্মুক্ত জনতার রোষ থেকে বাদ যাচ্ছে না সমাজের কোনো অংশের মানুষই। প্রাথমিকভাবে নিজেদের মধ্যে সংঘর্ষে জড়ালেও পরে তাদের টার্গেট হয়ে উঠেছে পুলিশ ও নিরাপত্তা বাহিনী। এরপর আক্রমণ করা হয় খবর সংগ্রহে আসা সাংবাদিকদেরও। এক বৈদ্যুতিন মাধ্যমের কর্মীও গুলিবিদ্ধ হয়েছেন বলে পুলিশ সূত্রে খবর। আহত হয়েছেন আরো জনপাঁচেক। ইতিমধ্যেই মৃত্যু সংখ্যায় 17, আহত প্রায় 150-র উপর, যার মধ্যে 56 জন পুলিশ কর্মী। ইতিমধ্যে একজন হেড কনস্টেবল শহীদ হয়েছেন। গুরুতর আহত 2 IPS অফিসার। মাঝরাতে মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের বাড়ির সামনে বিক্ষোভ করেছেন জামিয়া মিলিয়া বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনীদের একটি অংশ। তবে এই পরিস্থিতিতেও সেনা নামানোর পক্ষে নয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্রের খবর। দেশের রাজধানীতে সেনা নামলে বিশ্বের কাছে খারাপ বার্তা যাওয়ায় আশঙ্কা করে এই সিদ্ধান্ত। তার উপর মার্কিন রাষ্ট্রপতি দিল্লিতে থাকায় তার সঙ্গেই রয়েছে প্রচুর বিদেশি সংবাদ মাধ্যম, তাই আরো একটু ধৈর্য নিয়ে চলতে চাইছে অমিত শাহের মন্ত্রণালয়।